Hello viewers, welcome back to my channel. Today I cooking fish curry. Fish curry means Bengali koi fish. You know that koi fish? Today I cooking the koi fish. Dekhte pachen? Ami garlic diye bhutane etake ye diye dichi, agar diye dichi. Garlic ta halka brown howar pore onion diye debo. দেখতে পাচ্ছেন বিয়ার, সেখানে আমি দুইটা বড় সাইজের অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়নটা একদম ফ্রাই হওয়ার পরে এখানে আমি মশলা দেবো ফিশ কারি, আর মাছটাকে আমি প্রথমে ভেজে নিব। ভেজে রাঁধলে খুবই টেস্টি হয়। তো অনিয়নটা ফ্রাই হওয়ার পর্যন্ত look, this is the fish. I'll fry in this one. এটাকে মাছটাকে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। বিগ সাইজ কই, ইটস ফ্রম বাংলাদেশ, বিগ কই। টুডে নাও নাও আই ফ্রাই দিস। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি হলদি দিয়ে একদম ইয়ে করে মেখে নিয়েছি ফ্রাই করার জন্য। এটাকে শুধু হলদি দেব, অন্য কিছু ইউজ করবো না। সাধারণত মাছগুলা বেশি ব্ল্যাক হয়ে যাবে, জ্বলে যাবে। শুধু হলদি দিয়ে মাখিয়ে হলদি এবং সল্ট, টামারিক পাউডার এবং সল্ট দিয়ে এটাকে মাখিয়ে রাখি। সিলিন্ডারে রাখি যাতে পানি থাকে, পানিটা ফ্রাই হয়ে যায়। পানি থাকলে সেটা ফ্রাই করতে মারে। সাথে থাকে দেখতে পাচ্ছেন অনিয়নটা একদম ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন অফ টামারিক পাউডার, টু টেবিল স্পুন অফ চিলি পাউডার, অ্যান্ড দেন ওয়ান টেবিল স্পুন অফ করিয়েন্ডার পাউডার, ওয়ান অ্যান্ড হাফ, আর অন্য কিছু এটাতে দেব না। শুধুমাত্র ধনিয়া আর চিলি পাউডার দিয়ে রাখবো, আর একটু সামান্য দিয়ে দিলাম। এছাড়া গুনা স্টাইলে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণ আমি আগে দিইনি, বিকজ মাছটা এ কী বলে ফ্রাইতে সময় লাগে। এরপর যে সামান্য পানি, এরপরটা যেহেতু তেলটা একদম গরম, মশলাটা ভালো করে সত্যি নিতে হবে। মশলাটাকে আমি ভালো করে এটা একদম রেস্টুরেন্ট, বাংলাদেশের যে রেস্টুরেন্ট স্টাইলের মানে খারে হবে। অনিয়নগুলো একদম মেল্ট হবে না, সেটা দেয়ে থাকবে কী বলে গুনা গুনা সসের সাথে এটা থাকবে। অনিয়নগুলো মেল্ট হবে না, তো সাথেই থাকেন। মাছগুলোকে এখন বাঁচবো। দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ টমেটো, মশলাটা খুব পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিব ফ্রেশ দিয়েছি অ্যান্ড ফ্রেশ করিয়েন্ডার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি স্লো কেসে রেখে দেবো, আর এদিকে আমি এই যে ফিশগুলোকে মাছগুলোকে ফ্রাই করবো। মোটামুটি আরও সামান্য সস দেবো একটু করে, যখন মাছগুলো ফ্রাই করবে একদম কুইক। আমি 10-15 মিনিটের ভিতরে খাজাটা রেডি করে খেয়ে আমি খাজে চলে যাবো, আমার টাইম নেই।
Thank you very much. Thank you. Subscribe and like the video. দেখতে পাচ্ছেন ফিশগুলোকে ফ্রাই করার জন্য একটা ফ্যানে অয়েল নিয়ে নিছি, তেল নিয়ে নিলাম এবং ফিশগুলোকে আমি এখন একটা একটা করে ফ্রাই করে নেব। দুটো কিছু করে ধরবে না, দুটো দুটো করে এটাকে ফ্রাই করবে। Hope you enjoy this video. This is a Bangladeshi koi mask. Bangladeshi koi mask. Kora baja. Ekdom kor kora kore beje, just kosher modhe diye dile chale jabe. Ekdom easy. Okay, viewers, sathe thaken, much love, fry kore dekhen. ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মালগুলো একদম ভেজে সরসরা হয়ে গেছে, রোলে তেল দিয়ে দেখুন একটু দিয়ে যাতে সব দিকটি তেলটা দেখে দেখতে নিয়ে রেডি। মালগুলো আমি কমতে রেডি হয়ে গেছে, ভালো করে বাঁচতে হবে না, নতুবা খারিতে খারাপ করে সেটা নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন সস্তা একদম ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে। এখন আসার মধ্যে আমি মাছ করে দিয়ে দেবো সস্তা নিয়ে রেডি। এই যে আপনার কই, কই ভেরি বিগ সাইজ ফিশ, মাছগুলো একদম বড়, মাছ খড়খড়া করে বেরিয়েছে। একটা গেলে আপনি রেডি খাই, এখন আর এটাকে বেশি নড়াচড়া করা যাবে না, এটাকে শুধুমাত্র এইভাবে না হাত চামচ দিয়ে আর নাড়া যাবে না। ওয়েট ফর দ্য মশলাগুলো মাছের ভিতরে ঢুকে গেলেই হারিয়ে দিয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন হাড়িটা একদম। আর এই যে হচ্ছে আমার হাড়ি একদম পারফেক্ট অ্যান্ড ইয়াম্মি ইয়াম্মি স্টাইল ফ্রাই। যদিও এখানে লাইটের পাওয়ার একটু কম, আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, সো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার এনজয় করেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আমি এখন মাছ দিয়ে ভাত খাবো, ভাত খেয়ে দেখবো। ওকে বাই ভিউয়ার্স, আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই কুকিং ফিশ কারি। ফিশ কারি মিন বাঙালি কই ফিশ, ইউনো দ্য কই ফিশ। টুডে আই কুকিং দ্য কই ফিশ।